কুমিল্লার দৌলতপুরের একটা ঘটনা। একটা গ্রামের মধ্যে একটা বিয়ে বাড়ি, পুকুর পারে সুন্দর করে সামিয়ানা টানানো হয়েছে, তো বিয়ের বাসরের জন্য ঘরও সুন্দর করে সাজানো হয়েছে, বিয়ের জন্য সকল মানুষজন চলে আসছে। এখন মৌলভী সাহেব আসছে বিয়ে পড়াইতে। বিয়ের আসরে মৌলভী সাহেব বরকে বলতেছে যে তুমি তোমার বিয়ের জন্য মহারণা কত ঠিক করছো। এবং বর কিছুক্ষণ চিন্তা করলো, চিন্তা করে সবাইকে অবাক করে দিয়ে বলতেছে যে আমি আমার বিয়ের জন্য মহারণা ঠিক করছি আমার নিজের লেখা 5টা কবিতা 2টা গান। কথা শুনে সবাই অবাক, আরে বিয়ের মহারণা কখনো গান কবিতা হয়? চারপাশে সবাই হাসাহাসি করতেছে, আরে কি বলতেছে এসব। সবাইকে ঠান্ডা করার জন্য মেয়ের মামা বলতেছে যে আচ্ছা ছেলে মেয়ে দুজনের বলতে আমি ওর বিয়ের মহারণার জিম্মাদার আমার। কথা শুনে বর বলতেছে যে না কেন আমার বিয়ের মহারণার জিম্মাদার আমি নিজে হবো, কেন আপনি হবেন, মানে আমি যেমনি হোক এই দেনা শোধ করবো, প্রয়োজন আমি 1000টা কবিতা লিখবো, কবিতা লিখে আমার এই মহারণার দেনা শোধ করবো, তারপরে আমার মহারণার জিম্মাদার আমি নিজে হবো। তো চলতেছিল কথা কাটাকাটি, মামা বলতেছে যে একটা বিয়ের মহারণা কখনো কবিতা হয়, পাগলের মতো কথা। আর বর বলতেছে যে মানে আমার কবিতাকে অপমান করতেছে, এত বড় সাহস। তো চলতেছিল, চলতে চলতে হঠাৎ করে এক সময় বর উঠে দাঁড়ায় পড়ছে, দাঁড়ায় বলতেছে আমি বিয়ে করবো না। তো আশেপাশের লোকজন ভাবতেছে যে গ্রামের বিয়ে বাড়ি তো এরকম স্বাভাবিক হয়, একটু একটু ঝামেলা না হলে বিয়ে বাড়ির মজাটার কোথায়, একটু পরে মাথা ঠান্ডা হবে ঠিক হবে। কিন্তু সময় যাচ্ছে, বরের মাথা ঠান্ডা হচ্ছে না। সন্ধ্যাবেলা দেখা গেলো যে ও বাড়ি থেকে বের হয়ে গেছে, বৃষ্টির মধ্যে কাদামাখা রাস্তায় হাঁটতে হাঁটতে দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছে, দৌড়াচ্ছে। সকালবেলা তাকে দেখা গেল কুমিল্লার সিনবাড়িতে, কুমিল্লা শহরের সিনবাড়িতে। আচ্ছা বলেন তো আমি কার কথা বলতেছি, অনুমান করতে পারতেছি? আমি আমাদের একজন কি বৈচিত্র্যময় স্বাধীন চেতা একজন কবি কাজী নজরুল ইসলামের কথা বলতেছি। কাজী নজরুল চরম বৈচিত্র্যময় মানুষ একজন, তার জীবনে এত এত বৈচিত্র্যময় ঘটনা আছে যে বলতে গেলে শেষ হবে না। যদি একদম ছোটবেলা থেকে শুরু করি, 9 বছর বয়সে বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার সাথে সাথে মা নিজের চাচাকে বিয়ে করছে, এখন এই দুঃখে নজরুল বাড়ি ছাড়ছে, ছাড়ার সাথে সাথে একটা পণ করছিলাম যে আমি আর এই জীবনে মায়ের মুখ দেখব না। সে তারপরে দেখলো না যদিও সারা জীবনে। আর তো বাড়ি ছেড়ে এক সময় ট্রেন স্টেশনে বসে আছে, বসে থাকার পরে ওখান থেকে স্টেশন মাস্টারের সাথে পরিচয় হয়। স্টেশন মাস্টারের বাড়িতে কয়েকদিন কাজও করে, সেখানে স্টেশন মাস্টারের বউ ছিল মানে বিলেতি, ওনার সাথে ওনার কাছে পিয়ানো বাজানো শিখে। তারপরে এক সময় হঠাৎ করে ওখান থেকে মানে কোনো কারণ ছাড়াই চলে আসে, চলে এসে শহরে এসে এক রুটির দোকানে কাজ নেয়। রুটির দোকানে কাজ করতে করতে দারোগা কাজী রফিজুলের সাথে পরিচয় হয়। কাজী রফিজুলের কোনো ছেলে ছিল না, ছেলে মেয়ে ছিল না, সো কাজী নজরুলকে মানে নিজের ছেলের মধ্যে মানুষ করতে থাকে। তো এক সময় ওনাকে কাজী রফিজুল্লাহ নজরুলকে ময়মনসিংহে নিয়ে আসে, ময়মনসিংহে 30 সালে, 30 সালে আমি ক্লাস 7 ভর্তি করেন। ক্লাস 7 7 থেকে যখন পরীক্ষা দেয়, ক্লাস 7 এখানে স্কুলে পরীক্ষা দেয়, তো ওকে পরীক্ষা এত ভালো করে যে একবারে ডাবল প্রমোশন দিয়ে ক্লাস 9 উঠে দেওয়া হয়। তারপরে এখান থেকে পড়াশোনা ভালোই করতেছিলাম, করতে করতে হঠাৎ কি মনে হলো না ইয়ার মানে কাউকে না জানে হঠাৎ উদয় নিরুদ্দেশ, কলকাতায় চলে গেছে, কলকাতায় যায় ওখানে যায় স্কুলে ভর্তি হবে, মানে অনেক কাহিনী টাহিনী করে স্কুলে ভর্তি হয়েছে। হওয়ার পরে ওখান থেকে এই এন্ট্রান্স পরীক্ষা দিবে, এন্ট্রান্স পরীক্ষার অল্প কয়েকদিন বাকি, অল্প কয়েকদিন বাকি, তো পড়াশোনা ভালোই করতেছে, প্রিপারেশন ভালোই চলতেছে, আশেপাশের মানুষজন ওকে নিয়ে মানে অনেক বড় ধরনের আশা করতেছে, স্যারেরা আশা করতেছে মানে একটা বড় রকম হয়েছে ফেলে দিবে এরকম একটা। তো একদিন বিকেলবেলা নজরুল বন্ধুদেরকে নিয়ে গেছে রেললাইনে চা খেতে, তো যায় দেখে স্টেশনে কিছু উর্দি পরা মানুষ দৌড়ে দৌড়ে উঠতেছে, এরা আসলে ওই বিশ্বযুদ্ধের যুদ্ধের জন্য সৈনিক হিসেবে যাচ্ছে। তো নজরুলের হঠাৎ মনে হলো যে আমি যদি সৈনিক হিসেবে যেতে পারতাম, এইভাবে সেই কাজ, কিসের পরীক্ষা কিসের মানে পড়াশোনা, চলো সৈনিক হবো, নাই ট্রেনে উঠে সৈনিক হয়ে গেল, সৈনিকের জন্য চলে গেল। তারপর সৈনিকের ওখানে মানে সেনানিবাসে ওর মূলত লেখার হাতে করি, ওখান থেকে পত্রিকা লেখা লেখা পাঠাইতো, এমনি চলতো। এক সময় বিশ্বযুদ্ধ শেষ হয়, ও চলে আসে, চলে আসার পর এখানে একটা মজার কাহিনী আছে, চলে আসার পরে ও যখন প্রথম আসে মেসে উঠে, একটা হিন্দু মেসে উঠছিল ওর বাল্য বন্ধুর সাথে, তো বাল্য বন্ধুর সাথে হিন্দু মেসে উঠছিল, মেসটা আসলে ছিল ব্রাহ্মণদের ওই সময় মানে, আর ওদের মধ্যে চারপাশের বিষয়গুলো প্রবল ছিল। তো
চলতেছিল, ও ভালো নজরুল সঙ্গীত গাইতো। নজরুল সঙ্গীত গাওয়ার কারণে সবাই ওকে পজিটিভলি নিচ্ছিল, মানে প্রত্যেকদিন আড্ডা বসতেছিল নজরুলের, মানে সবাই খির অভাব নেই। তো হঠাৎ একদিন দুপুর বেলা খাইতে বসে নজরুল বলতেছে যে খাবারটা কত সুন্দর হয়েছে, এসে যদি একটু গো মাংস হইতো কি ভালোটা লাগতো। এখন ব্রাহ্মণদের মাথায় আর এবার আমরা কাদেরকে খাওয়াইছি, কাকে খাওয়াইলাম, এই বেজাত্রে তো মানে খেলাইতে হবে। ওকে সহ ওর বন্ধুকে সহ ম্যাচ থেকে বিতাড়িত করে, বিতাড়িত করে ও যে থালা খেয়েছে সেই থালাটাও মানে ফেলে দেয়। তো নজরুল আবার নিরুদ্দেশ রাস্তায় রাস্তায় ঘুরে, তো শেষ পর্যন্ত রাস্তায় হলো বঙ্গীয় মুসলিম সাহিত্য কেন্দ্রে, সাহিত্য কেন্দ্রের কার্যালয়ে। ওখানে হলো বেড খালি, মেসের মতো, মেসের মধ্যে একটা বেড খালি ছিল, ওই বেডে আগে ছিল হলো ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তখন উনি মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি চাকরি পেয়ে ওখান থেকে চলে আসতে। তো ওই বেডে নজরুলের আশ্রয় হলো। এখানে থাকার পরে এখানে গান বাজনা আড্ডা আড্ডা একবারে ভরপুর চলতেছিল। নজরুলের এই রহস্যময় ঘটনাগুলোকে নিয়ে আসির স্টুপের একটা বই আছে, বইটা হলো যে আমাদের দেবনা ফুলেছে, অসাধারণ একটা বই। হ্যাঁ, বইটার মধ্যে নজরুলের জীবনীগুলা, জীবনের যে ঘটনাগুলো, এটা যে জীবনী বলা চলে না, জীবনের যে ঘটনাগুলো সেগুলোকে সুন্দরভাবে সাহিত্যের একটা সহজ সারল্য ভাষা দিয়ে প্রকাশ করছে। হ্যাঁ, যেটাকে লেখক বলেছে যে ইতিহাসের কঙ্কালে কল্পনা রক্ত অংশ। আর এই বইটাতে পড়লে যে নজরুলের জীবনের সব রহস্য ভেদভাবে এরকম না। হ্যাঁ, এই বইটার মধ্যে লেখক নিজে চাইছে যে একটু রহস্য থাকুক, একটু মানে পাঠকের উপর কিছু বিষয় ছেড়ে দেওয়া হয়েছে, মানে বলছে যে কোনটা কল্পনা কোনটা ইতিহাস সেটা পাঠক নিজে নির্ধারণ করবে। হ্যাঁ, এরকম একটা লাইন আমি লেখক বলছে পড়ি, আচ্ছা আমার ইচ্ছা পাঠকটা তুমুল বিভ্রান্ত হোক, রহস্যময় নজরুল চির রহস্য পুরুষের হয়ে থাকুক, রহস্য সৃষ্টির অন্যরকম এক আনন্দ আছে, সেই আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করতে চায় না। তার মানে লেখক নিজেও একটা রহস্য তৈরি করছে। আর এই ধরনের বইগুলা পড়ে আসলে মানে অসাধারণ অন্যরকম এক মজা পাওয়া যায়। যেমন হলো যে সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো, প্রথম আলোতে যেমন একবারে ত্রিপুরার রাজা বীরচন্দ্র মাণিক্য থেকে শুরু করে নজরুল, শরৎচন্দ্র, বিভূতিভূষণ, তারপর এক ইয়া স্বামী বিবেকানন্দ পর্যন্ত সবার কথা উঠে আসতে, ঠিক এরকম এই বইটাতেও শুধু যে নজরুলকে পাবেন এরকম না। আর নজরুলের সাথে সাথে এখানে শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, জসীমউদ্দিন, মোতাহার হোসেন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী ফজিলাতুন্নেসা, হ্যাঁ এদের মানে সবার কাহিনীগুলো এখানে আছে। আচ্ছা, এই ইয়ার সাথে একটা সুন্দর ঘটনা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী ফজিলাতুন্নেসার সাথে। নজরুল ঢাকায় আসতে একটা জনসভায় একটা মানে বিশেষ অতিথি হয়ে আসতে, ওখানে আসার পরে ও তখন উঠছিল হলো কাজী মোতাহার হোসেন চৌধুরীর বাসায়। তো কাজী মোতাহার হোসেন চৌধুরীর বাসায় থাকতেছে, ঠিক আছে। তো ইয়া জনসভায় গেছে, ওখানে যায় দেখে যে একটা মেয়ে ভাষণ দিচ্ছে, মানে এই মেয়েটাকে দেখে নজরুল একবারে মানে প্রেমে পড়ে যায়। মেয়েটা হলো মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী ফজিলাতুন্নেসা, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী না, ম্যাথমেটিক্সের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মেয়ে ছাত্রী। যাই হোক, নজরুলের ভালো লেগে যায়। এখন যাওয়ার পরে একদিন মানে মোতাহার হোসেন চৌধুরীকে নজরুল বলতেছে যে মানে এই মেয়ের সাথে আমাকে দেখা করে দিতে হবে, দেখা দিতে আলাপ করে দিতে হবে। তো রাত বারোটার দিকে মানে ওক দেখা করে দিতে হবে। তো জোর করে মোতাহার হোসেন চৌধুরীকে নিয়ে চলে গেছে, যায় ফজিলাতুন্নেসা ওর ছোট বোনের সাথে একটা বাসা থাকে। তো ওখানে যায় নক করেছে, দরজা খুলছে, খোলার পর ইয়া ফজিলাতুন্নেসা নজরুলকে জিজ্ঞেস করেছিল কেন আসছে। নজরুল বলতেছে চা খাইতে আসছি, আবার চা না খাইতে আসছি। এখন এই যে চা খাইতে আসছি, চা না খাইতে আসছি, এটার মধ্যে একটা কাহিনী আছে। আপনার হলো রবীন্দ্রনাথের একটা উপন্যাস হলো নৌকাডুবি, যারা বুঝছেন তারা বুঝেন। নৌকাডুবির মধ্যে নায়ক রমেশ নায়িকার বাড়িতে মানে যাইতো চা খাইতে, কিন্তু আসল উদ্দেশ্য ছিল নায়িকাকে দেখা। ওই জন্য লেখক ইয়া করে বলতে যে আসলে রমেশ চা খাইতে যেত এবং চা না খাইতে যেত। এখন এইখানে নজরুল আসে এই রেফারেন্স টানছে, মানে ফজিলাতুন্নেসা নিজেও বুঝেনি যে আসলে মানে কেমনি কি, পরে মোতাহার হোসেন চৌধুরী অনেকে বুঝাই দিয়েছিল। এই বইটা সম্পর্কে আমি প্রথম জানছিলাম আসির স্টুপের একটা ইন্টারভিউতে। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার জীবনের সেরা বই কোনটি এখন পর্যন্ত, তো উনি এটার কথা বলছিলেন। শোনার পরে আমি রকমের দিতে গেলাম, যাই বইটার রিভিউ কিছু করলাম, মানুষজন কিনছে পড়ছে কি বলছে। পড়ার পরে মনে হলো যে না, আমাকে পড়তে হবে বইটা, পড়লাম। পড়ার পরে এই যে নজরুলের রহস্যময় জীবনের ঘটনাগুলো পড়ে মানে মনে হলো যে না, নজরুল সম্পর্কে অনেক কিছু আরো জানা যাচ্ছে। আমি মানে নজরুল সম্পর্কে আরো মানে কাটাকাটি শুরু করে দিলাম।
চর্চা চর্চা করতেছি এখনো আমি মানে নজরুলকে নিয়ে অনেক জানার চেষ্টা করি যেটা আগে ছিল না এই বইটা পড়ার পরে আসছে আর এখানে একটা কথা বলি নজরুল একসময় চিন্তা করতেন যে আমি 10,000 বছর বেঁচে থাকব আজকে আমার এখন এসে মনে হয় যে তার যে লেখা কবিতা গান তার বৈচিত্র্যময় জীবন তার স্বপ্নটা আসলে অবস্থা ছিল না সে এই যে আমার মতো মানুষের মধ্যে দিয়ে মানে অনেকদিন বেঁচে থাকবে পৃথিবীতে যদিও মারা গেছে তারপর অনেকদিন বেঁচে থাকবে আর নজরুলের জন্মদিনে এই নজরুল সম্পর্কে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য কেচ্ছা কেন ধন্যবাদ আর আপনারা যারা শুনলেন শোনার পরে আপনাদের মধ্যে যদি কারো বিন্দু মাত্র কৌতূহল জাগে নজরুলকে নিয়ে তাহলে আমি সত্যি